আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে মাছের খাবার, অর্থাৎ অ্যাকুরিয়াম বা রঙিন মাছের খাবার বিষয়ে। এর আগেও আমি খাবার বিষয়ে আরও একটি ভিডিও দিয়েছিলাম, সরাসরি বস্তা আপনাদেরকে বস্তার মুখ খুলে দিয়েছিলাম যে এ ধরনের খাবার যদি কারো লাগে তো দেওয়া যাবে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে খাবারটা আমরা কীভাবে দিয়ে থাকি এবং কতটুকু পরিমাণে দিয়ে থাকি। তো যারা অ্যাকুরিয়ামে সচরাচর মাছ চাষ করেন তাদের খুব একটি বড় প্যাকেট লাগে না, তাদের জন্য আমাদের ছোট প্যাকেট রয়েছে। ইয়াসিন অ্যাকুয়া ফার্ম দেখতে পাচ্ছেন, আমাদের নাম্বার এবং অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে এবং প্রতিটি ক্ষেত্রে আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি মাছ এবং মাছের সরঞ্জাম বা মাছের খাবার। তো যাদের যতটুকু লাগতেছে সে প্রয়োজন মাফিক আমরা কিন্তু সে খাবারটা রেডি করে রেখেছি এবং এটি বস্তা মনে করেন যে আপনাদের বস্তা খোলার মধ্যে দুই মাসের মধ্যে আমরা খাবার সেল করে শেষ করি, কারণ দুই মাসের পরে খাবারটা মাছকে খাওয়ানো মোটেই উচিত নয়। তো দর্শক শ্রোতাবৃন্দ, এটি আরেকটু বড় পরিমাণ, যাদের আরেকটু বেশি লাগে তাদের জন্য এর চেয়ে বড় প্যাকেট রয়েছে, এটিও অনেকে নিতে পারে। যা যতটুকু চাহিদা আবার খামারের জন্য বা ফার্মিং যারা করেন তাদের জন্য আরও রয়েছে বড় প্যাকেট, এছাড়াও রয়েছে তার চেয়েও বড় প্যাকেট আমাদের কাছে, এক কেজির প্যাকেট রয়েছে। ইভেন কারো যদি আরও বেশি পরিমাণে লাগে, অর্থাৎ 10 কেজির বস্তাও আমরা কিন্তু সেল করে থাকি। আপনার একদম আপনার ডেট থাকাকালীন চলাকালীন যে খাবারটা আমরা সেটাই বাজারে থেকে আপনাদেরকে দিব এবং এই খাবারটা অত্যন্ত ভালো, আপনার এটা পরীক্ষিত এবং সবচেয়ে ব্যবহৃত খাবার। হ্যাঁ, সব বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত এটি অ্যাকুরিয়াম মাছের জন্য এবং পরীক্ষিত এই মাছটির, সরি, এই খাবারটি মাছের কালার, গ্রোথ, কোয়ালিটি সব কিছু বজায় রাখতে প্রচণ্ড সক্ষম। এছাড়া আমরা পোট আকারে বিক্রি করছি, এটা এটাতে পোট আকারে আছে, এর চেয়ে ছোটো পোট আছে যাদের যতটুকু প্রয়োজন। আরেকটি নতুন সংশোধন হচ্ছে আমাদের এখানে মাছ নিতে আসে অনেকে, যখন আমরা মাছের পানিতে লবণ ইউজ করার কথা বলি, অর্থাৎ সল্ট ইউজ করার কথা বলি, তো অনেকে সে লবণটা খুঁজে পান, অর্থাৎ মোটা যে লবণটা সেটা অনেকেই শহরে থাকার কারণে অনেকে খুঁজে পান না। তো তাদের জন্য আমার একটি নতুন বলতে পারেন যে আরেকটি উদ্যোগ, সেটি হচ্ছে আমি লবণ প্যাকেটজাত করে রেখেছি, যারা যাদের যতটুকু প্রয়োজন সেই লবণটাও আমার কাছে পাবে, কারণ অনেকেই এই লবণটি আপনার খুঁজে পায় না। তো যারা পায় তাদেরকে ফার্স্টলি আমি চেষ্টা করি তাদেরকে অ্যাড্রেস দেওয়া যে এখানে এখানে এই এই দোকানে আপনারা খাওয়া লবণটা পাবেন, ওখান থেকে নিলে আপনাদের বেশি সস্তরই হবে। এছাড়া যদি আপনার একান্তই সময় না থাকে বা না পান আমার কাছ থেকে নিতে পারেন। হ্যাঁ, তো আজকে আপনাদেরকে দেখালাম যে খাবারের বিষয়টা। তো এই খাবারগুলি যদি কারো লাগে আর আপনাদের ডেট এবং সময় দেখে নিবেন। হ্যাঁ, দুই মাসের মধ্যে এই খাবার থাকে না, আমাদের সেল হয়ে যায়, আমরা 3-4টা বস্তা মাসে ইনশাল্লাহ সেল হয়। তো যদি কারো এই অ্যাকুরিয়াম মাছের খাবার লাগে তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ, আমাদের নাম্বার দেওয়া রয়েছে এবং আমাদের কার্ডে যে নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা এইভাবে যোগাযোগ করে আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের কারো খাবার লাগলে অবশ্যই অবশ্যই আপনারা নিবেন, আপনাদের যথেষ্ট সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।